हेलो, तो वेलकम टू माय चैनल स्टे हैप्पी विथ अस। तो आज के হচ্ছে শুভ নবমী আপনাদের সবাইকে। আজ কে সোমবার আর তারিখ হচ্ছে 7 তারিখ। তো এখন বাজে প্রায় 1:30। সকাল থেকে উঠে সব কাজটা সারা হয়ে গেছে, স্নানও হয়ে গেছে, কিন্তু আজকে ব্লগ করার কোনো ইচ্ছা ছিল না, কারণ কালকেই আমাদের প্রথম ব্লগ আমরা করে কালকে অনেকটা রাত হয়ে গিয়েছিল শুতে আপলোড টাপলোড করে, তো সেই কারণে। কিন্তু হঠাৎ একটা প্ল্যানিং হলো যে আজকে নবমী, তো বাইরে খেতে যাব। তো বাইরেই যখন খেতে যাচ্ছি সেজে গুজে, তাহলে আমি বললাম যে কেমন আপনার সাথে শেয়ার করা যাক। তো সেই জন্য আমি শুরুই করে দিলাম একটা ব্লগ। তবে খেয়ে আসার পর আর কোনো সেরম কিছু দেখবো, যদি আজকে কন্টিনিউ করি তো করবো, না হলে আজকে আর কালকে মিলিয়ে করবো, এরম ইচ্ছা আছে, জানি না এখন কি করব। তো আমি রেডি হয়ে গেছি, সবে স্নান করে উঠলাম, তো চুলটা পুরো ভিজে, তাই ভিজে চুলে আমি আঁচড়াই না, প্রচণ্ড চুল ছিঁড়ে যায় শ্যাম্পু করে উঠলে বিশেষ করে। তো এখন চুলটা ছাড়াই আছে, তো যাওয়া অবধি শুকাবে না, আমার চুল সহজে শুকিয়ে যায় না। তো দেখি, যদি শুকিয়ে যায় তাহলে বেঁধে নেবো, আর তা না হলে ক্ল্যাচার জাস্ট আমি লাগিয়ে চলে যাব। আর সেরকম একটা কিছু মেকআপ বলুন বা কিছু করিনি, এবার শুধু বেরোনোর অপেক্ষা। তো চলুন বেরোনো যাক। আমরা এসে গেছি হোটেলে, কি কি অর্ডার হাজবেন্ড দিচ্ছে, ভিড় আছে আজকে, নর্মালি থাকে না। এখনো কিছু দিয়ে যায়নি, অর্ডার দেওয়া হয়েছে, এখনো আসেনি, তাই বসে বসে আমি একটু হাওয়া খাচ্ছি, পেটের মধ্যে চুয়াটাও হাওয়া খাচ্ছি, দেখা যাক কখন আসে।
ভালো ছিল খাবারগুলো, আমি বাড়িতে গিয়ে শেয়ার করছি বাকিটা। তোমার কেমন লাগলো বলো, জোরে বলো। ঘরে গিয়ে কথা বলছি, বাড়িটা আবার অন্ধকার করে এসছে, তো বাড়িতে গিয়ে আবার কথা বলছি, মেঘমি করেছে, মনে হচ্ছে গিয়েই ছাদে ছুটতে হবে জামা কাপড় আনতে, ভালোই মেঘ করে এসছে, তো বাড়িতে গিয়ে আবার কথা বলছি। তো এখানে কিছু পুজো হয়েছে, কাল থেকেই হচ্ছে, কালকে বাজারেও দেখিয়েছি যে কত কলা গাছ এসব বিক্রি হচ্ছে। তো দেখুন এরম গেটে কলা গাছ লাগিয়েছে, গাড়িটাতেও এরম পুজো হয়েছে, আর এখানে এরকম দেখতে পাচ্ছেন মনে হয়, আমি জুম করে দেখাচ্ছি, এই যে এরকম এটাকে লাউ এরকম ভেঙে এরকম এদিক 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 করে ফাটিয়ে পুজো হয়। তো জানি না এদের এখানে এটা কী পুজো, এটা জানি না, এখানে সব বাড়িতে আর এরকম গাড়িতে পুজো হয়েছে। তো চলে এসেছি আমরা, খেয়ে দিয়ে এসে যা বললাম, এত মেঘ করেছে আগে ছাদে ছুটতে হলো জামা কাপড় নিয়ে আসতে। তো টোটলের নামটা হচ্ছে থালাই সারি, একদম কাছে, মানে সেকেন্ড লাগে যেতে এপার আর ওপার। ওদের আমরা আজকে অর্ডার দিয়েছিলাম এক স্টার্টার আর মেইন কোর্স। স্টার্টারটা কী ছিল? কাবাব, চিকেন কাবাব, আর ওটা ফুল প্লেট আপনার 10 পিস ছিল, পিসগুলো এক একটা বোমের সাইজের ছিল। ওটা খেয়েই আমরা দুজনের পেট ভরে গেছে। তারপর আমরা মিক্সড ফ্রাইড রাইস আর পাঞ্জাবি চিকেন অর্ডার দিয়েছিলাম, তো সেটা দুজনে খেয়ে উঠতে পারিনি বলে পার্সেল প্রত্যেকবারই আসে, যাই অর্ডার দিই পার্সেল চলে আসে বাড়িতে, যেটুকু থেকে যায়, অনেকটাই ছিল বলে পার্সেল নিয়ে চলে আসা হয়েছে। তো মিক্সড ফ্রাইড রাইস এই থালাইসারিটা যেটা মানে অবাক লাগে একটু দেখে, কারণ আমাদের ওখানে কলকাতা যেরকম বা আমরা অনেক জায়গাতে তো খাই, সেখানে মিক্সড ফ্রাইড রাইসে কী থাকে, আপনার চিকেন থাকে, প্রন থাকে আর এগ থাকে, এখানে মাটনও থাকে, মাটনের বেশ ভালো এরম 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 পিস থাকে, আর দু রকমের প্রনস থাকে, তারপর চিকেন থাকে, এগ থাকে, মানে মিক্সড ফ্রাইড রাইসটা এদের এখানে খুব ডিমান্ড, মানে আর পাঞ্জাবি চিকেনটা তো কিছু বলার নেই, অপূর্ব, খুব ভালো লাগলো খেয়ে। এখনও আছে ফ্রিজে রাখা, তো মনে হচ্ছে রাতে হয়ে যাবে আমাদের দুজনের, তো দেখা যাক। এই হচ্ছে আজকে লাঞ্চ আপনার সাথে শেয়ার করলাম পুরোটাই। তো বাইরে এখন মেঘমেঘ করেছে, আমি এখনও চেঞ্জ করিনি, হাজব্যান্ডের চেঞ্জ ফেঞ্জ সব করা হয়ে গেছে গুড বয়ের মতন, আমি ব্যাড গার্লের মতন বসে আছি জামা কাপড় পরে, আমি যাবো এবারে করতে। আর আরেকটা জিনিস আপনার সাথে শেয়ার করছি এসে, না যখন শেয়ার করব তখনই আপনাদের সাথে দেখাবো, তো চলুন আমি একটু চেঞ্জটা করে নিই। আমি সেই জিনিস, এটা হচ্ছে প্রজেক্টর,
ইগেটের প্রজেক্টর তো আজকে সকালেই এসছে এটা No. Yeah, but if the bridge didn't break, I would have made it. I realize you weren't born. তো এটাই সেই জিনিস এটাকে বলছিলাম যে একটা জিনিস একটু সেট করে নিতে হবে তো এখনো এটা বসানোর জন্য ট্রাইপডটা আসেনি অর্ডার দেওয়া হয়েছে তাই জন্য এরকম ওরই বক্সের উপর ওকে বসানো আছে তো স্ক্রিনটা খুব মানে খুবই ভালো লাগছে দেখতে টিভির থেকেও ভালো বড় স্ক্রিনে একদম দেখা যাচ্ছে তো কেমন লাগলো আপনাদের এটা প্রজেক্টরটা জানাবেন কমেন্ট করে আমাদেরকে প্রজেক্টর খুব ভালো ভিডিওটা খুবই ভালো লাগছে দেখতে অনেক বড় সবচেয়ে কথা এটা খুব পরিষ্কার পিকচার কোয়ালিটিটা খুব ভালো পরিষ্কার সেই ঠিক আছে আমরা মুভি দেখি তারপর দেখে কেমন লাগছে আপনাদের জানাবো আজকের ব্লগটা আর আমি বেশি বাড়াচ্ছি না এখানেই শেষ করছি তো আমাদের চ্যানেল দেখতে থাকুন আমাদের সাথে থাকুন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব লাইক শেয়ার করতে থাকুন আর কমেন্ট বক্সে বলতে থাকুন যে কী কী ভালো লাগলো সব কিছু শেয়ার করুন আর আমাদের চ্যানেলে আরও অনেক কিছু আসবে নতুন নতুন দেখতে থাকুন তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি তো কিপ ওয়াচিং বাই বাই